পিরোজপুরে ব্যাঙের ছাতার মতো গজিয়ে উঠেছে অসংখ্য মানহীন ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টার, যার বেশিরভাগেরই নেই লাইসেন্স ও মানসম্মত স্বাস্থ্যসেবা। প্রতিনিয়তই ভুল চিকিৎসার শিকার হচ্ছেন রোগীরা। মাঝে মধ্যে ভুয়া চিকিৎসক এবং টেকনোলজিস্টদের দিয়ে রিপোর্ট তৈরির অভিযোগ রয়েছে। পিরোজপুর প্রতিনিধি শেখ রিয়াজ আহমেদ নাহিদের তথ্য, যেটি আরও জানাচ্ছেন দীপ্তচন্দ্র পাল। পিরোজপুরে সরকারি একটি জেনারেল হাসপাতাল এবং ছয়টি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্স রয়েছে। এসব স্বাস্থ্যসেবা কেন্দ্রগুলোতে সাধারণ রোগীর চিকিৎসায় প্রয়োজনীয় ব্যবস্থা রয়েছে। এরপরও বিভিন্ন পরীক্ষা এবং অপারেশনের জন্য রোগীদের বেসরকারি ক্লিনিক ও ডায়াগনস্টিক সেন্টারে পাঠিয়ে দেন স্থানীয় দালাল এবং কতিপয় চিকিৎসক কর্মচারীরা। অভিযোগ রয়েছে শহরের লাবণ্য ডায়াগনস্টিক সেন্টার, ফাতেমা ক্লিনিক সহ কয়েকটি বেসরকারি ক্লিনিকের নেই লাইসেন্স ও রেজিস্টার্ড ডাক্তার, ফলে প্রতিনিয়তই হয়রানি হচ্ছে রোগীরা, গুনতে হচ্ছে বাড়তি খরচ। এই ক্লিনিকে যাহা যা থাকা দরকার আমরা জানি, যে পাশ করা নার্স এবং কন্টিনিউয়াস একজন এমবিবিএস ডাক্তার থাকবেন, সে ধরনের কোনো ডাক্তার এবং নার্স নাই। তবে সব নিয়ম মেনেই বেসরকারি সেবা কেন্দ্রগুলো পরিচালনা করা হচ্ছে বলে দাবি মালিকপক্ষের। আর সিভিল সার্জন বলেন, মানহীন ক্লিনিক পরিদর্শন করে ব্যবস্থা নেওয়া হবে। আমরা শতভাগ কাগজপত্র নিয়েই লাবণ্য সুনামের সহিত পরিচালনা করে আসছি। লাবণ্য নার্সিং হোমে লাইসেন্স 2018-19 সাল পর্যন্ত নবায়িত আছে, পরিদর্শন করে রিপোর্ট দিতে এবং আপনাদের রিপোর্টের ভিত্তিতে পরবর্তীতে তাদেরকে লাইসেন্স দেওয়া হবে। পিরোজপুরে বর্তমানে 35টি ক্লিনিক ও 66টি নিবন্ধিত ডায়াগনস্টিক সেন্টার রয়েছে। দীপ্তচন্দ্র পাল, আরটিভি।